পৃথিবীটা নিছক মায়া মমতার প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। এই পৃথিবীতে সুস্থ মস্তিষ্কের সকল মানুষই চায় সফল হতে। মানুষ মুখে না বললেও মনে মনে সবাই সফল হতে চায়, কিন্তু আমরা কেউই জানি না এই সফলতার মাপকাঠির সীমানা। আকাঙ্ক্ষার কোন গণ্ডি পার হলে আমরা তাকে সফলতা বলব না? সফলতা কি আমরা জেনে নিই। আমি যখন জন্মগ্রহণ করলাম, মা বাবা ভাবলেন এটা তাদের সাকসেস। যখন হাঁটতে শিখলাম, মনে হলো এটাই আমার সাকসেস। যখন কথা বলতে শিখলাম, মনে হলো এটাই আমার সাকসেস। আসলে সব ভুল, ভুল ভাঙলো আমার। এরপর স্কুলে গেলাম, পড়ালেখা শিখে ফার্স্ট হলাম, এটাকে ভাবলাম সাকসেস। এরপর ভাবলাম এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়াটাই সাকসেস, পুনরায় ভুল ভাঙলো। ভাবলাম উচ্চ মাধ্যমিকে গোল্ডেন প্লাস ধরে রাখাটাই সাকসেস। এখানেই সমাপ্ত নয়। এরপর ভাবলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাই বুঝি সাকসেস। পরে বুঝলাম ইউনিভার্সিটি শেষ করে ভালো চাকরি পাওয়াটাই সাকসেস। এরপর ভাবলাম অনেক কিছু। এক পর্যায়ে ভাবলাম নিজের টাকা একটা ফ্ল্যাট ক্রয় করতে পারা সাকসেস। সেটাও না, তাহলে সাকসেসটা কি? নিজের টাকা একটা গাড়ি কিনতে পারাটাই বুঝি আসল সাকসেস। আবার আমার ভুল ভাঙল। এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস। বছর ঘুরল, এরপর দেখলাম বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস। ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাই সাকসেস, আর মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই বুঝি সাকসেস। এবার আসবে রিটায়ারমেন্টের পালা। সারা জীবন জমানো টাকার সঠিক ইউটিলাইজেশনই সাকসেস। এরপর সবার মিলে যখন কবরে শুয়ে দিবে, তখন বুঝতে পারবেন পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয়, পুরোটাই কম্পিটিশন। আর এই কম্পিটিশন নিছক মায়া মোহ লোভ আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই না। তাই সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসুন, তবেই সফলতা আসবে। আল্লাহ হাফেজ।